নমস্কার, আজ দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার আমার সকল ইউটিউব বন্ধুদের আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল, আর বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা রইল। আপনারা আজকের দিনে খুবই সাবধানে পরিবারের সাথে একসাথে দোল পূর্ণিমা উদযাপন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবির দেওয়া হয়ে গেছে, এবার রান্নার কাছে চলে আসতে হবে। তো আসলে স্পেশাল রান্না করবো মাটন কষা, তো আপনারা পুরো ভিডিওটি দেখতে পাবেন। আজকে মা শিলে মশলা করে দেবে। মার এখানে মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে 1 কেজি খাসির মাংস আছে, আর এই ছোটা প্রথমে ম্যারিনেট করে নেব। জিরে বাটা, আদা বাটা, রসুন আর পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, তেল, মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব। এভাবে ম্যারিনেট করে খাসির মাংস রান্না করলে সেই মাংসের টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এখানে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, 30 থেকে 35 মিনিট এভাবে ঢেকে রাখবো। দিয়ে দেবো হলুদ, লবণ, আলু ভাজাগুলো তুলে নেব, দেবো পেঁয়াজ, তেজপাতা, টমেটো কুচি, সব কিছু দিয়ে কষিয়ে নেব। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এখান থেকে এই যে খাসির চর্বিগুলো তুলে রেখেছিলাম, ম্যারিনেট করা মাংসটা আবার দিয়ে দেবো। আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আর যে মাংস থেকে আগে থেকে চর্বিটা তুলে রেখেছিলাম প্রথমে একই সাথে দিয়ে কষালে গলে যায়, তো এখন দিলে ভালো হয়। তো এখন দিয়ে কষিয়ে নেব, আলুগুলো দিয়ে দেব, সব কিছু দিয়ে মাংসটা কষিয়ে নেব। খাসির মাংস একটু বেশি করে কষাতে হয়, চিলে বাটা মশলা আর এই যে উনুনের জালে খাসির মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। রাখা জলটা দিয়ে দেব, খাসির মাংসটা একটু জলের পরিমাণটা একটু বেশি দেব। এই ঢেকে দিলাম। রান্না করতে করতে আবার শুনু চলে এসেছে আবির মাখাতে। মাংসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, গরম মশলাটা একইভাবে মিশিয়ে নেবো, আর মাংসটা এবার নামিয়ে নেবো। কমপ্লিট হয়ে গেছে মাটন কষা। সজনে ডাঁটা আর আলু কলা দিয়ে কাতলা মাছের তরকারি,
কেমন হয়েছে বাবা রান্না? ও ভালো, খুব ভালো। বাবা যখন বলেছে ভালো, তার মানে সুপার হয়েছে রান্না। মাংস তো আজকে দোল পূর্ণিমা, আমাদের সবার খুব ভালো কেটেছে। নিজের হাতে খাসির মাংস রান্না করলাম, রং খেললাম, বাবা মাকে খাওয়ালাম, সারাদিন খুব মজা আনন্দের সঙ্গে কেটেছে। ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।